শেষ হলো 75 দিনের লড়াই, মৃত্যুর কাছে হার মানলেন জয়ললিতা। গতকাল রাত 11:30 অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। মৃত্যুকালে বয়স হয়েছিল 68। প্রয়াত জয়ললিতার সরকারি ঘোষণা, 2 ঘণ্টার মধ্যেই নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ পান সেলভামের। 19তম মুখ্যমন্ত্রী পদে শপথ আম্মা ঘনিষ্ঠ নেতার। এর আগেও 2 বার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন পানিরসেলভাম। আম্মার প্রয়াণে শেষ হলো 1 অধ্যায়। হাসপাতালের সামনে কান্নায় ভেঙে পড়লেন অগণিত অনুগামী। আম্মার বাসভবনে হাজারো মানুষের ভিড়। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ পুলিশের। তামিলনাড়ুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক।